আমরা যারা দেশি মুরগি পালনে অভ্যস্ত ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটি, কেননা এই শীতকালীন সময়ে আমরা যারা দেশি মুরগির বাচ্চা পালন করে থাকি দেখা যায় অধিকাংশ সময় এই বাচ্চাগুলো মারা যায় অথবা পাখনা ঝুলে যায়, সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে প্রথমত যে বিষয় নিয়ে বলতে হয় তা হচ্ছে যে এই শীতকালীন সময়ে তাপমাত্রা যেহেতু অনেকটা নিচে নেমে আসে, সেক্ষেত্রে মুরগির বাচ্চা পরিপূর্ণ সুস্থ রাখার জন্য আমাদের যে করণীয় বিষয়গুলি থাকে তার মধ্যে একটি হচ্ছে যে মুরগির বাচ্চার তাপমাত্রা ঠিক রাখা। মুরগির বাচ্চাগুলি যখন প্রথম ফুটে যায় তখন প্রথম সপ্তাহে আমাদের যে করণীয় বিষয়টা থাকে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলি আমরা মিনিমাম 35 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। যদি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুরগির বাচ্চাগুলি থাকে তাহলে মুরগির বাচ্চাগুলি পরিপূর্ণ সুস্থ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও এই মুরগির বাচ্চাগুলি দ্বিতীয় সপ্তাহে যখন যাবে তখন আপনাকে মিনিমাম 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এই মুরগির বাচ্চাগুলো সংরক্ষণ করে ভালো করে সুস্থ রাখার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে তার বাসস্থান। মুরগির বাসস্থানের ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে মুরগির বাসস্থানে যেন কোনো প্রকার ঠান্ডা না লাগে, অর্থাৎ নিচের যে মেঝেতে আছে সেই মেঝেতে যেন কোনো ঠান্ডা না থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে কুড়া ব্যবহার করতে পারেন অথবা যে কাঠনগুলি রয়েছে সেগুলি ব্যবহার করতে পারেন, তাহলে বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এই মুরগির বাচ্চাগুলি সবচেয়ে ভালো রাখার জন্য আপনি দেশীয় যে খাবারগুলি রয়েছে যেমন খুদ রয়েছে, চাউল রয়েছে, এগুলি আপনি খাওয়াতে পারেন, বাজার থেকে ফিডি নিয়েও খাওয়াতে পারেন। সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার ওজন, যে আমার বাচ্চাগুলো সঠিক ওজনে বর্তমানে আছে কিনা। সেক্ষেত্রে বাচ্চা যদি পরিপূর্ণ ওজনে না থাকে তাহলে বাজার থেকে একটা সিরাপ পাবেন, তা হচ্ছে জিজব্যাট। এই জিজব্যাট সিরাপটি হচ্ছে যে বাচ্চার দৈনন্দিনের যে ওজন রয়েছে সে ওজন বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে থাকে, সেক্ষেত্রে আপনি জিজব্যাট ব্যবহার করতে পারেন। জিজব্যাট নামে এই সিরাপটি মুরগির অন্তত ভালো একটি উপকার কাজ করে। আমি সেই ক্ষেত্রে আমার এই মুরগির বাচ্চাগুলোতে আমি জিজব্যাট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে মুরগির যে জিঙ্ক জাতীয় যে সমস্যাগুলি থাকে সেগুলির ঘাটতি পূরণ করে থাকে। মুরগি অধিকাংশ সময় বাচ্চাগুলি দেখা যায় পাতলা পায়খানা করে অথবা রক্ত পায়খানা করে থাকে। মুরগি অসুস্থ হওয়ার পূর্বে জিজব্যাট ব্যবহার করতে পারেন, তবে সবসময় খেয়াল রাখতে হবে যে মুরগির বাচ্চাগুলি যেন ঠান্ডা না লাগে। মুরগির বাচ্চাগুলো যদি ঠান্ডা লাগে তাহলে এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে, যেমন মুরগির বাচ্চা জিমানো, মুরগির রক্ত পায়খানা করা এবং পাতলা পায়খানা করা। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে মুরগির খাবারের মান ঠিক রাখা এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির যেন ঠান্ডা না লাগে। এই একটা বিষয় যদি খেয়াল রাখেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ রাখা সম্ভব। আরেকটি ব্যবহার করতে পারেন ক্যালোপ্লেক্স, এটিও মুরগির অনেক ভালো কাজ করে থাকে। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন যেহেতু ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখার পরে ভালো মন্দটা জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।